লক্ষীপুরে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে নৌকার প্রতিকৃতি ও পোস্টার ব্যানার ফেস্টুনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে লক্ষীপুর তিন আসনে নির্বাচনী এলাকার লাহারকান্দি ইউনিয়নের হাজি মার্কেটের সামনে এই ঘটনা ঘটানো হয়। এগুলো জামাত বিএনপির কাজ, এর সাথে তারা নাশকতাকারী করে, এদের কাজ। যেন আমাদের কাল আগামী কালকে তো সংসদ নির্বাচন, এই নির্বাচনে যেন জনগণ না যাইতে পারে, সুন্দর মতন ভোট না দিতে পারে। এই কারণে আমাদের দলের কিছু লোক থাকিও, যারা আমাদের নৌকার বিদ্রোহী ভোট করে, তারা সকাল থাকিয়ে কাজটা করা হয়েছে। আমরা অন্যান্য লাহারকান্দি ইউনিয়নবাসী সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানে আছি। আমাদের 7নং এবং 6নং ওয়ার্ডের মধ্যবর্তী এলাকা, এখানে নির্বাচনী সবসময় আমের সৃষ্টি হয়। এখানে গতকালকে দুর্বৃত্তদের মাধ্যমে এলাকা সংঘর্ষের উদ্যোগে কিছু দুষ্কৃতিকারী নৌকা মার্কা প্রতীকে আগুন দেয়। প্রশাসনকে জানানো হয়, আমরা যেখানে আসি আমরা এটা নিয়ে অত্যন্ত তীব্র। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার? তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।